ডায়াবেটিস হয়েছে বুঝবেন যেসব লক্ষণ দেখে ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক ওষুধ শরীরচর্চা ও খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তবে ডায়াবেটিস কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় তাই সঠিক সময়ে শারীরিক লক্ষণগুলো চিহ্নিত করে ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারলে দ্রুত চিকিৎসার মাধ্যমে দীর্ঘ স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব আসুন লক্ষণগুলো এক নজরে দেখে নিই তৃষ্ণা ও প্রস্রাবের মাত্রা বৃদ্ধি পিপাসা বেড়ে যাওয়া বা ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া ডায়াবেটিস রোগের দুটি সাধারণ লক্ষণ সাধারণত একজন সুস্থ মানুষ সারা দিনে ছয় থেকে সাতবার প্রস্রাব করেন পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তনে দিনে চার থেকে দশ বার প্রস্রাবকেও স্বাভাবিক ধরা হয় তার বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন ক্ষুধা বেড়ে যাওয়া ডায়াবেটিসের তিনটি প্রধান লক্ষণের মধ্যে অন্যতম হল ক্ষুধা বেড়ে যাওয়া বারবার খাওয়ার পরেও ক্ষুধা ক্ষুধা ভাব থেকে যায় এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অবসাদ বা ক্লান্তি পর্যাপ্ত ঘুমের পরেও যদি সারাদিন অস্বাভাবিক ক্লান্তি বোধ করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন কারণ ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না পাশাপাশি অতিরিক্ত প্রস্রাবের ফলে শরীরে পানির ভারসাম্য নষ্ট হয় তাই শরীর ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস খাদ্যাভ্যাসে কোনো ধরনের বিশেষ পরিবর্তন বা শরীরচর্চা ছাড়াও অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম লক্ষণ ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না শরীরে প্রয়োজনীয় শক্তির ঘাটতি দেখা দেয় আর সেই ঘাটতি পূরণের জন্য শরীর তার ফ্যাট ব্যবহার করা শুরু করে ফলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে ও ওজন কমতে থাকে ত্বকে কালোচে ভাব নিগ্রাস হলো ত্বকের এক ধরনের সমস্যা যার ফলে ত্বকের উপরিভাগের কিছু অংশে পিচ্ছিল ভাব তৈরি হয় ও সেখানে কালো ছোপ পড়তে থাকে ত্বকের এই সমস্যা সাধারণত ঘাড় কোনই, বগল আঙ্গুল হাঁটুর পিছনের অংশ বেশি দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের এই সমস্যাকে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয় ত্বকের চুলকানি ভাব ডায়াবেটিসের ফলে শরীরে পানির ভারসাম্য নষ্ট হয় ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে শুষ্ক ত্বকের উপরিভাগে সংক্রমণ দেখা দেয় ত্বকের চুলকানি জ্বালাভাব অস্বস্তি তৈরি করে ত্বকের সংক্রমণ বা চুলকানির আরেকটি কারণ হল ইস্ট ইনফেকশন যেটি আক্রান্তদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক সমস্যা অস্পষ্ট দৃষ্টিশক্তি হঠাৎ দৃষ্টিশক্তি যদি অস্পষ্ট বা ঝাপসে হতে থাকে এবং তার জন্য যদি চোখের কোনো সমস্যা না থাকে তবে বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যার জন্যই এমনটা হচ্ছে শরীরের অভ্যন্তরে তরলের মাত্রার তারতম্য হওয়ায় চোখ ফুলে যায় ফলে দৃষ্টি হঠাৎ করে অস্পষ্ট বা ছাপসা হতে থাকে এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ক্ষতস্থান নিরাময়ে সময় লাগা শরীরের যে কোনো কাটা ও ক্ষত স্থান শুকাতে বা সেরে উঠতে যদি অনেক বেশি সময় লাগে তবে তা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসাবে বিবেচিত হয় এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ